established of global maritime distress and safety system and integrated maritime navigation system. এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে গ্রহণ করেন। তো এটা নিয়ে অনেক জটিলতা ছিল, সেই জটিলতাটা আমরা কাটায় ফাইনালি এটা একদম বাস্তব রূপ আমরা এখন দিতে যাচ্ছি। এই প্রজেক্টের আওতায় কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, দুবলাটচর, চর কুকরি মুকরি এবং হচ্ছে আমাদের কুয়াকাটা, এইসব জায়গায় আমাদের লাইট হাউস স্থাপন করা হবে। এবং এটা এই আধুনিকায়ন করা হচ্ছে প্রায় 178 বছর পরে। এর আগে আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজারে, আমাদের কুতুবদিয়ায় লাইট হাউস ছিল, কিন্তু সেটা সেই ধরনের আমাদের কার্যকারিতা আমরা পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে এখানে না বললেই নয় যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে আমরা সমুদ্র বিজয় করেছি, অনেকেই শুধু মনে করে যে সমুদ্র বাংলাদেশের সমপরিমাণ আমরা একটা বিশাল সমুদ্র রাশি পেয়েছি, শুধু তাই নয়, এই যে আমাদের লাইট হাউসগুলো যে আধুনিকায়ন করা হচ্ছে এবং এই লাইট হাউসগুলো মধ্য দিয়ে এই যে আমাদের সমুদ্র অঞ্চল যে জাহাজগুলো যাতায়াত করবে, এই জাহাজগুলো আমাদের এই লাইট হাউস থেকে কিন্তু তারা কিন্তু সেই সিগন্যালটা পাবে এবং এই লাইট হাউসগুলো তারা ব্যবহার করবে এবং এটা থেকে বাংলাদেশের কিন্তু প্রচুর রাজস্ব আদায় হবে। তো এই যে সুনীল অর্থনীতির কথা বলা হয়, সুনীল অর্থনীতির একটা খুব ছোট্ট জায়গা হচ্ছে ধরে নিলাম আমরা লাইট হাউস, কিন্তু এই যে আমাদের সুনীল অর্থনীতির কিন্তু আমরা কিন্তু শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সমুদ্র জয় করার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে আমরা এই ধরনের যদি একটা পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমরা সমুদ্রগামী জাহাজগুলো থেকে কিন্তু অনেক রাজস্ব আদায় করতে পারবো। এবং তার যে দূরদর্শী চিন্তাভাবনা ফসল হচ্ছে এই এই লাইট হাউসগুলো, বাতিঘরগুলো। এই বাতিঘরগুলো শুধু আমাদের সমুদ্রগামী জাহাজগুলোকেই শুধু আলো দিবে না, বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু তারা কিন্তু এই লাইট হাউসগুলো কিন্তু আলো ছড়াবে।